শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম। আমি সেন্ট জেভিয়ার্স স্কুলের পক্ষ থেকে অনলাইনে ক্লাস শুরু করছি। তোমরা জানো সবাই, অনেকদিন তোমাদের স্কুল বন্ধ থাকার কারণে তোমাদের এই অনলাইন ক্লাস আমাদের সুযোগ্য হেড স্যার এবং সভাপতি সাহেবের নির্দেশক্রমে আমরা প্রত্যেক টিচারই ক্লাস শুরু করছি। তোমরা জানো যে মহামারী কোভিড-19 এত বেশি আকারে দেশে ছড়িয়ে পড়ছে, যার ভয়ে আমরা বহুদিন যাব স্কুল বন্ধ রাখছি। এবং আমি আজকে এই তোমরা অনেক এই কোভিড-19 কারণে শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে পড়েছে, এই পিছিয়ে পড়া থেকে এগিয়ে যাওয়ার জন্য আমরা ক্লাস শুরু করছি, অনলাইন ক্লাস। আজকে আমি ক্লাস নিব জীববিজ্ঞান ক্লাস 9-10 উভয়ের জন্য। আমার অধ্যায় হল 6, উদ্ভিদ ও পানি সম্পর্ক। আমরা জানি যে উদ্ভিদ দেহ, আমরা আগে পড়েছি 2 অধ্যায়ে যে উদ্ভিদ দেহ প্রাণী দেহ অর্থাৎ জীবদেহ অসংখ্য কোষ দিয়ে তৈরি, আর এই কোষ সজীব রাখে হচ্ছে প্রোটোপ্লাজম। আমরা জানি যে পানির আর এক নাম জীবন, পানি ছাড়া কোনো জীবদেহ কেউ বাঁচতে পারে না। তাহলে এই কোষের মধ্যে আমরা কোষ তৈরি হয়, কোষের মধ্যে থাকে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম জীবদেহের ভৌত ভিত্তি অর্থাৎ জীবদেহ বিল্ডিংয়ে যেমন ফাউন্ডেশন তৈরি হয়, এই প্রোটোপ্লাজমও এরকম ফাউন্ডেশন। এটা কি করে, এর উপরে জীবদেহের অসংখ্য কোষ অঙ্গাণুগুলো আস্তে আস্তে ছড়িয়ে থাকে ভাসমান অবস্থায়। এই প্রোটোপ্লাজমে দেখতে হলো অর্ধশেষ স্বচ্ছ জেলির মতো চটচটে পদার্থ, এই প্রোটোপ্লাজম এই কোষের মধ্যে থাকে, যেহেতু সে ভৌত ভিত্তি, এতে থাকে শতকরা 90% পানি, 90% পানি থাকে। আর এই পানি থাকার কারণে আমরা জীবদেহকে সতেজ সবল হিসেবে দেখতে পাই। এই পানি কি করে, পানি কত ভাগ থাকে, শতকরা 90%। এই জন্যে এই প্রোটোপ্লাজমকে বলা হয় ফ্লুইড অফ লাইফ, তাহলে আমরা এতক্ষণের আলোচনায় জানলাম প্রোটোপ্লাজম একটা গুরুত্বপূর্ণ জিনিস, আবার ফ্লুইড অফ লাইফও একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এই ফ্লুইড অফ লাইফ জানতে যে প্রোটোপ্লাজমের মধ্যে শতকরা 90% পানি দেখছি, এই প্রোটোপ্লাজম যদি কোনো কারণে পানি না পায় তখন ও তার বিপাকীয় কার্যক্রম সম্পন্ন করতে পারে না। বিপাকীয় কার্যক্রম বলতে কি বোঝায়, যেমন ধরো তুমি যখন খাবার খাও, সে খাবারটা তোমার দেহের মধ্যে গলা দিয়ে যেয়ে পাকস্থলীতে যেয়ে মন্ড তৈরি করে এটা হজম হয়, তাই এই হজম কাজ অর্থাৎ এই পরিপুষ্টি পুষ্টির কাজটা সম্পাদন করতে সহযোগিতা করে যেহেতু প্রোটোপ্লাজম। সেই প্রোটোপ্লাজম শতকরা 90% পানি থাকে, যদি কোনো কারণে এই পানি না থাকে, অভাব হয়, তখন কি হয়, এই প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে যায়, শুকিয়ে যায়, আস্তে আস্তে কি হয়, উদ্ভিদ পানির অভাবে মারা যায়। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা দেখলাম ফ্লুইড অফ লাইফ কাকে বলে, প্রোটোপ্লাজম কি কোথায় থাকে, অনেক কিছুই আমরা দেখলাম। তাই এই প্রোটোপ্লাজম আমরা এখন আমরা জানবো যে উদ্ভিদের যে আলোচনায় দেখলাম এই পানির প্রয়োজনীয় দিক, উদ্ভিদের পানির প্রয়োজনীয় দিক এটাতেও কালি আসতেছে না, পানির প্রয়োজনীয় দিক উদ্ভিদে এটাও পালিয়ে আসতেছে না, পানির প্রয়োজনীয় দিক, পানির প্রয়োজনীয় দিক অর্থাৎ উদ্ভিদে পানির প্রয়োজন একটু আগে জানছি যে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে যাবে, শুকায় যাবে, বিপাকীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না,
আস্তে আস্তে উদ্ভিদ মারা যাবে, জীব জীব দেহ শুকিয়ে যাবে। তা এখানে আমরা অবশ্যই বুঝতে পারছি যে পানি অবশ্যই কিছু প্রয়োজনীয় দিক রয়ে গেছে। তা এখানে আমরা বলতে পারি প্রথমটাই হলো প্রোটোপ্লাজম বিপাক ক্রিয়া সম্পন্ন করে, অর্থাৎ প্রোটোপ্লাজম পানি বিকল্প নয়, এ প্রোটোপ্লাজমে পানি বিকল্প নাই। পানি যদি না থাকে তাহলে কি হবে, সংকুচিত হয়ে যাবে, পানি সরবরাহ পাবে না, গাছ আস্তে আস্তে মারা যাবে। তাহলে আমাদের নিশ্চিত করতে হবে যে পানি সরবরাহ করা। দুই, প্রশেদন এবং সালোক সংশ্লেষণের জন্য, প্রশেদন এবং সালোক সংশ্লেষণের জন্য, সালোক সংশ্লেষণের জন্য ব্যবহার ও পানিরও প্রয়োজন। সালোক সংশ্লেষণের জন্য পানি প্রয়োজন, পানি প্রয়োজন, অর্থাৎ পানি না হলে প্রশেদন ক্রিয়া সম্পন্ন হয় না এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, প্রশেদনে পানি নির্গত হয় পাতার নিচে রেশমা দিয়ে ছিদ্রপথে, সালোক সংশ্লেষণ যে পানি সংগ্রহ করে, এই পানি সরবরাহ নিশ্চিত করতে এই প্রোটোপ্লাজমে প্রশেদন এবং সরবরাহ নিশ্চিত করতে প্রোটোপ্লাজম এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া প্রয়োজন। তিন হচ্ছে পানি একটি উৎকৃষ্ট দ্রাবক, যেহেতু পানি একটি উৎকৃষ্ট দ্রাবক অতি মূল্যবান সম্পদ, তাহলে আমরা পানি বিকল্প হিসেবে কাউকে ভাবতে পারি না, পানিকে আমাদের ভাবতে হবে। এই কারণে আমরা কি করি, অনেক সময় বিপাকীয় ক্রিয়া সম্পন্ন করার জন্য কি দরকার, পানি দরকার। এটা একটা উৎকৃষ্ট দ্রাবক, উৎকৃষ্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ দ্রাবক, গুরুত্বপূর্ণ দ্রাবক। এই পরেরটা হলো উদ্ভিদের চলন, উদ্ভিদের চলন এবং গঠনের জন্য ও প্রোটোপ্লাজমের দরকার। কারণ উদ্ভিদ এর বৃদ্ধি চলন বলতে আমরা বুঝি যে উদ্ভিদ ডালপালা মিলে বিকশিত হওয়া এবং বৃদ্ধি হওয়া, বড় হওয়া, এটা প্রয়োজন হলো উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রোটোপ্লাজমের চারটি প্রয়োজনীয় দিক পেলাম। একটা হলো প্রোটোপ্লাজমের যদি পানি না পায় কি হবে, শুকিয়ে যাবে, গাছ বাঁচতে পারবে না। তাহলে প্রোটোপ্লাজমের জন্য পানি প্রয়োজন, কারণ সংকুচিত হলে গাছ মারা যাবে, বিপাকীয় ক্রিয়া সম্পন্ন হতে পারবে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট আমরা কি দিচ্ছি, প্রশেদন এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পাদনের জন্য পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। এই কারণে আমরা অনেক সময় বড় বড় উদ্ভিদ বা ছোট ছোট উদ্ভিদেও সেচের ব্যবস্থা করি আমরা। সেচ বলতে সেটাই বোঝায় অর্থাৎ পানি দেওয়া গাছে। তিন নম্বর পয়েন্ট হলো পানি গুরুত্বপূর্ণ একটি সম্পদ, এই সম্পদ রক্ষা না হলে কোনো কাজই সম্পন্ন হয় না, অর্থাৎ বিপাকীয় ক্রিয়া সম্পন্ন হতে পারে না। এরপরে দেখছি যে উদ্ভিদের চলন গঠন বৃদ্ধির জন্য কি দরকার, পানি দরকার। তাহলে আমরা এতক্ষণ প্রয়োজনীয় দিক নিয়ে আলোচনা করলাম, উদ্ভিদের পানির প্রয়োজন কেন সেটা নিয়ে প্রয়োজনীয় চারটি দিক আলোচনা করলাম। এখন আমরা দেখব যে উদ্ভিদ যে পানি পাবে এটা আসলে কোথা থেকে পানি পাবে, কিভাবে পাবে, সেটা আমাদের দেখা দরকার যে উদ্ভিদ কোথা থেকে পানি পাবে, কিভাবে পাবে। উদ্ভিদ পানি পাবে কোথায়, মাটি থেকে। কোথা থেকে, মাটি থেকে উদ্ভিদ পানি পাবে, কোথায়, মাটি থেকে, মাটি থেকে,
মাটি থেকে পানি পাবে কিসের মাধ্যমে পাবে মূলের মাধ্যমে মূলের মাধ্যমে মূল কোথায় থাকে মূল থাকে মাটির নিচে গাছের যে অংশ সেটুকু হলো মূল এখন এই উদ্ভিদ মূলের মাধ্যমে যেহেতু পানি সংগ্রহ করে তাই এই সংগ্রহ করার জন্য তার চারটি প্রক্রিয়া দরকার চারটি প্রক্রিয়ার একটা হলো ইমবাইবিশন ইমবাইবিশন আরেকটা হলো ব্যাপন ব্যাপনের ইংরেজি নাম হলো ডিফিউশন আরেকটা হলো অভিস্রবণ অভিস্রবণ ব্যাপন ইমবাইবিশন অভিস্রবণ তা প্রথমে আমরা ইমবাইবিশন নিয়ে আলোচনা করি ইমবাইবিশনটা কি ইমবাইবিশনটা কি ইমবাইবিশন অর্থাৎ তোমরা কাঠের টুকরো এই যে দাসটা এর পিছনে তো কাঠের টুকরো থাকে এই কাঠের টুকরো বা তোমাদের বাড়িতেও দেখেছ যে বৃষ্টি আসলে এই কাঠের টুকরো কি হয় আস্তে আস্তে স্ফীত হয়ে যায় ফুলে ওঠে ফেটে ওঠে কি হয় স্ফীত হয়ে যায় ফুলে ওঠে ফেটে ওঠে ফেটে ওঠে এখন এই ফুলে ওঠা ফেটে ওঠা এটা তরল পদার্থের কারণে হয় কিসের কারণে পানির কারণে এই পানি পেলে অর্ধ শুকনো বা পুরা শুকনো পদার্থ কি হয় স্ফীত হয়ে ওঠে কি পদার্থ অর্ধ শুকনা ও শুকনা পদার্থ কি হয় এরা পানি পেলে স্ফীত হয়ে ওঠে ফুলে ওঠে ফেটে ওঠে যেহেতু যখন ফুলে ওঠে ফেটে ওঠে তখন এরা মোটা হয়ে যায় অনেক সময় বিল্ডিংয়ের দরজায় যদি পানি লাগে বৃষ্টি হলে দেখা যায় দরজা বন্ধ করা যায় না দরজা বন্ধ করতে গেলে কষ্ট হয় ভালোভাবে লাগেও না তাই এখানে আমরা এই জাতীয় পদার্থকে আমরা বলবো কলয়েড জাতীয় পদার্থ কলয়েড জাতীয় পদার্থ এই কলয়েড জাতীয় পদার্থ হচ্ছে আমরা এই কলয়েড জাতীয় পদার্থ কাঠের যে পরিবর্তনটা আনলো এই প্রক্রিয়াটাই হচ্ছে ইমবাইবিশন এই যে কলয়েড জাতীয় পদার্থ যে প্রক্রিয়ায় ফুলে উঠলো ফেটে উঠলো ইমবাইবিশন প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় আমরা দেখি আরো কিছু উদ্ভিদ ইয়ে আছে রাসায়নিক উপাদান আছে যেমন হচ্ছে সেলুলোজ সেলুলোজ তারপরে হলো জিলাপি এরপরে হলো এরা কি করে পানি অলয়েড জাতীয় পদার্থের মধ্যে মতো এরা পানি গ্রহণ করে পানি শুষে নেয় এই জন্যে এই পদার্থগুলোকে হাইড্রোফিলিক বা পানিপ্রিয় পদার্থ বলা হয় এই হাইড্রোফিলিক বা পানি জাতীয় পানিপ্রিয় পদার্থ এটা কি করে এটা যখন সংস্পর্শে আসে পানির সংস্পর্শে আসে পানিকে টেনে নেয় কাছে নিয়ে নেয় এই জন্য একে বলা হয় পানিকে যে পছন্দ করে এই জন্য বলা হয় যে পানি প্রিয় পদার্থ এই পানি প্রিয় সেগুলো যেমন আঁশ জাতীয় খাবার ছোলা জিলাটিন আমরা জেলি খাই দেখি জেলি আঠালো পদার্থ এই জিলাটিন কি করে এই পানিটাকে ধরে নেয় আর স্টার্চ হচ্ছে শর্করা জাতীয় পদার্থ এরাও পানিটাকে ধরে নেয় এই পদার্থগুলো হলো পানিপ্রিয় পদার্থ
তা আমরা প্রোটোপ্লাজমের তিনটি অংশ পড়েছিলাম, কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম কি করে? এই কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম এরা পানিটাকে শুষে নেয়, পানিটাকে শুষে নেয়। যেহেতু পানিটাকে শুষে নেয়, কোষ তাহলে সজীব এবং সতেজ থাকে এবং বিপাকীয় ক্রিয়া সম্পন্ন করতে পারে। তাহলে আমরা ইমবাইবিশন পড়তে যে ইমবাইবিশন শিখতে যে আমরা দেখলাম যে একটা হলো ইমবাইবিশন কাকে বলে, আর একটা হলো কারা পানিপ্রিয় পদার্থ। এই দুইটাকে আমরা দেখলাম। এখন আমরা আসব অভিস্রবণে, ব্যাপনে। আমরা ব্যাপন প্রক্রিয়া দেখি। ব্যাপন প্রক্রিয়ায় প্রথমেই আমরা বলি যে ব্যাপন প্রক্রিয়া, তোমরা যখন ঘরে আতর এবং সেন্ট ব্যবহার করো, তখন দেখা যায় সেন্ট খুললে সারা ঘর গন্ধে ময়ময় হয়ে যায়। আবার যখন মা বিরিয়ানি রান্না করে, পোলাও রান্না করে, কোনো ঘরে কোনো ভালো রান্না করে, তখন কি হয়, সারা ঘর গন্ধ হয়ে যায়। তাই এইটাই হলো ব্যাপনের একটা বৈশিষ্ট্য। এছাড়াও ধরো আমি চিনি দিয়ে যদি পানির মধ্যে, এই চিনি যদি পানির মধ্যে গোলাই, কি হবে, তখন চিনি পানির মধ্যে গলে যাবে, তখন কেমন স্বাদ হবে? মিষ্টি স্বাদ। কিসের পানি কি হবে? মিষ্টি স্বাদ হবে পানি। এই মিষ্টি স্বাদ আমরা কি করব, পানিকে খেলে এই মিষ্টি দেখতে পাবো। তাই এই ব্যাপন প্রক্রিয়া বলা হয় যে ক্ষুদ্র অণুগুলো কি হয়, আস্তে আস্তে স্বাদযুক্ত হয়ে যায়। কোন অণুগুলো চিনি দেওয়ার সাথে সাথে মিষ্টি স্বাদ হয়ে যায়, এটাই হলো ব্যাপন। তাহলে দুইটা ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ আমরা শিখলাম, একটা হলো সেন্টের সৃষ্টি, আর একটা হলো চিনির পানির দ্রবণ। দ্রবণ তৈরি করলে কি হলো, সে আস্তে আস্তে মিষ্টি স্বাদযুক্ত হলো, এটাই হলো ব্যাপন। তো ব্যাপনের সংজ্ঞা বলতে গেলে, তোমাদের ব্যাপনের সংজ্ঞা সম্পর্কে জানা দরকার। আসলে ব্যাপনটা কি, আমরা উদাহরণস্বরূপ করেছি, এটা হলো একটা মুক্ত প্রক্রিয়া, এটা হলো একটা মুক্ত প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় দ্রব্যের অণুগুলো কি করে, নিম্ন বেশি ঘনত্ব এলাকা থেকে কম ঘনত্ব এলাকার দিকে ধাবিত হয়। বেশি ঘনত্ব এলাকা থেকে কম ঘনত্ব এলাকার দিকে ধাবিত হয়। উদাহরণস্বরূপ আমরা বেশি ঘনত্ব এলাকা, চিনি হচ্ছে বেশি ঘন দ্রবণ, আর পানি হলো, চিনি হলো দ্রবক, পানি হলো দ্রাবক। এবার সমান সমান তৈরি হলো দ্রবণ। তাহলে চিনি যেহেতু বেশি ঘন, বেশি মিষ্টি, এইটা বেশি ঘন, আর এটা হলো কম ঘন, পানি হলো কম ঘন। যেহেতু চিনি দেওয়ার সাথে সাথে পানি মিষ্টি হয়ে গেল, তাহলে চিনি করলো বেশি ঘনত্ব এলাকা থেকে কম ঘনত্ব এলাকার দিকে ধাবিত হয়। আর আল্লাহ সে সুপ্রাম। তাহলে আমরা ব্যাপন সম্পর্কে অনেক কিছুই জানলাম, ব্যাপন কি। এছাড়াও ব্যাপন ক্রিয়া আরেকটু বলতে হয়, ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সময়
আমরা দেখেছি যে কি হয় এই বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ প্রচন্ড ক্ষমতা দ্রাবক যখন দ্রব্য এবং দ্রাব্য মিলে যখন দ্রাবকের দিকে ধাবিত হয় তখন এই ব্যাপনের চাপ ঘাটতি হয়। এখন আমরা আরেকটা জিনিস বলবো, সেটা হলো অভিস্রবণ। অভিস্রবণ সেটা আমরা অভিস্রবণ সম্পর্কে জানি, আমরা একটা মনে রাখবো, ব্যাপনটা মনে রাখবো, ঠিক তার উল্টাটা হলো অভিস্রবণ। যেমন কিশমিশ দেখেছো তোমরা, এই কিশমিশ দেখো, এই কিশমিশ কি হয় পানির মধ্যে রাখলে ফুলে ওঠে না, মামু ভিজায় রাখে, যখন ফুলে ওঠে ফেঁপে ওঠে। এখন এখানেও দ্রাবক কি করে নিম্ন ঘনত্ব এলাকা থেকে বেশি ঘনত্বের এলাকার দিকে ধাবিত হয়। তাহলে এখানে বলা হচ্ছে পানি হলো হালকা দ্রাবক পানি, কিশমিশ হলো ঘন দ্রবণ। এই কিশমিশের মধ্যে কি হয় এই পানি দ্রাবক এসে কিশমিশের মধ্যে এসে কিশমিশটাকে ফুলিয়ে তোলে। আবার যদি এই কিশমিশটাকে চিনির পানির মধ্যে ডুবানো হয় তাহলে কিশমিশটা আবার চুপসে যায়। তা অভিস্রবণের বেলায় আমরা বলবো যে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ যদি বৈষম্যবিদ্ধ পদ্মা দিয়ে দ্রাব্য এবং দ্রাবককে আলাদা করা হয় তাহলে তারা একই ক্ষমতা সম্পন্ন হয়। তাহলে অভিস্রবণ প্রক্রিয়ায় কি হয় ঠিক তার উল্টোটা, ব্যাপনে ছিল বেশি ঘনত্ব এলাকা থেকে কম ঘনত্ব এলাকার দিকে দ্রাবকের অণুগুলো ধাবিত হওয়া, এখানে অভিস্রবণ হচ্ছে কম ঘন এলাকা থেকে বেশি ঘন এলাকার দিকে ধাবিত হওয়া। ব্যাপন এবং অভিস্রবণ এই দুইটা সুন্দরভাবে সংগঠিত হয় গাছের বেঁচে থাকার জন্যে। তাহলে আমরা জানলাম যে ইমবাইবিশন, ব্যাপন এবং অভিস্রবণ। অভিস্রবণের মাধ্যমে উদ্ভিদ কী করে মূলের, অভিস্রবণের মাধ্যমে মূলে পানি সংগ্রহ করে, অর্থাৎ মূল হলো ঘন, পানি যখন দেওয়া হয় তখন সে সংগ্রহ করে। আর ব্যাপনের মাধ্যমে পানি দরকার সেটা আমরা শিখলাম। তাহলে ব্যাপন এবং অভিস্রবণ সম্পর্কে আমাদের অনেক ধারণা হলো। এই ধারণা দিয়ে আমরা বুঝতে পারলাম যে পানি উদ্ভিদের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে আমরা এটাই বুঝবো, হয়েছে বিশ্বজ্যোতি গায়ক আসতেছিল অনেক হালকা।